সম্মানিত সুধী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে সতেরো থেকে ছাব্বিশে মার্চ দু পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দশ দিনব্যাপী অনুষ্ঠান মালার আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ আমাদের জাতীয় জীবনে জাতির পিতার অবদান ও আবেদন চিরকালীন তাই এই আয়োজনের প্রতিপাদ্য মুজিব চিরন্তন আজকের অনুষ্ঠানের থিম নারী মুক্তি সাম্য ও স্বাধীনতা সুধীবিন্দু আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে আলোচনা আর দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন ইউনেস্কোর মহাপরিচালক মিস অদ্রে আজাউলি ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব প্রামাণ্যের ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে সুধীবিন্দু মানবের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু সে সংগ্রামের পথপরিক্রমায় নারী মুক্তি ছিল তার অন্যতম লক্ষ্য তিনি সুস্পষ্ট করে বলেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পেছনে ফেলে রেখে দেশ এবং সমাজ এগিয়ে যেতে পারে না তাঁর দীক্ষা এবং প্রেরণাকে কাজে লাগিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের বিভিন্ন সূচকে দৃশ্যমান অগ্রগতি সাধন করেছেন সেই অগ্রগতির অন্যতম অনুষঙ্গ নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে বঙ্গবন্ধু সকল জাতি গোষ্ঠী পেশা ও বৃত্তির মানুষের গণ আন্দোলনে পরিণত করেছিলেন সে আন্দোলনের অন্যতম প্রাণ ছিল নারীদের অংশগ্রহণ সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের সময় নারীদের উপস্থিতি এবং তৎপরবর্তীতে বঙ্গবন্ধুর আহ্বানে ব্যাপক সংখ্যক নারীর সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে বাংলার নারীর ভূমিকা নজর কেড়েছে সারা পৃথিবী প্রিয় সুধী নারীর মুক্তি সাম্য স্বাধীনতা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু ছিলেন যথেষ্ট প্রিয় তিনি নারীকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেছিলেন রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছিলেন তাদের যুদ্ধোত্তর সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছিলেন নারীদের তাঁর আমলে বাংলাদেশের প্রথম নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল পুলিশ বাহিনীতে দেওয়া হয়েছিল নারী সাব ইন্সপেক্টর সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতির অধ্যায়ে সমাজের দুস্থ মানুষদের পাশাপাশি বিধবাদের সামাজিক নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় সরকারি সাহায্যের ব্যবস্থা করেছেন তিনি বালকদের পাশাপাশি বালিকাদের শিক্ষাকেও দিয়েছিলেন সমান গুরুত্ব সরকারি চাকরি ও কর্মে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের নারী সমাজকে রাষ্ট্রীয় কর্মপ্রবাহে যুক্ত করবার প্রয়াসে সরকারি চাকরিতে নারীদের জন্য শতকরা দশ ভাগ্যটা সংরক্ষণ করেছিলেন বঙ্গবন্ধু একই লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অবাধ অংশগ্রহণের সুযোগের পরও সংসদে নারী নেতৃত্ব নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য সংবিধানে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা রাখা হয় মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদারদের দ্বারা নির্যাতিত লাঞ্ছিত নারীদের তিনি সম্মানিত করেছিলেন দিয়েছিলেন বীরাঙ্গনা উপাধি তাদের পুনর্বাসনে নিয়েছিলেন নানান উদ্যোগ বীরাঙ্গনাদের কন্যা সম্ভোষণ করে বলেছিলেন সামাজিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে তারা পরিচয়ে শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করবে বীরঙ্গনাদের পুনর্বাসনের উদ্যোগে সম্পৃক্ত ছিলেন তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম মুজিব উপস্থিত সুধী বঙ্গবন্ধুর সকল রাজনৈতিক সংগ্রাম ও শোষিত বঞ্চিত মানুষের আন্দোলনের মানুষ সঙ্গী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুর সকল কাজে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নেপথ্যে থেকে প্রেরণা যুগিয়েছিলেন তিনি বঙ্গবন্ধু নারীর সম্মান ও মর্যাদা নিশ্চিত করেছেন তার পরিবারেও সকল সময়ে তাঁর জীবনে রাজনীতিতে সাফল্যের পেছনে স্ত্রীর অবদানকে চিত্তে বঙ্গবন্ধু স্বীকার করেছিলেন জাতির পিতার যে দুটি অমূল্য গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা আমরা হাতে পেয়েছি সেক্ষেত্রেও রয়েছে বেগম মুজিবের অশেষ অবদান জাতির পিতা তাঁর অসমাপ্ত আত্মজীবনীর শুরুতেই সে কথা বলেছিলেন তিনি লিখেছিলেন আমার সহধর্মিনী একদিন জেলগেটে বসে বলল বসেই তো আছো লেখো তোমার জীবন কাহিনী বেগম ফজিলাতুন মুজিব লেখার জন্য কয়েকটি খাতাও কিনে দিয়েছিলেন জেল গেটে। তাই আজ আমরা এই অমূল্য দুই গ্রন্থ পেয়েছি জাতির পিতার বিশ্বাস ও আদর্শের আলোয় তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর অধিকার ও ক্ষমতায়নের প্রক্রিয়াকে বিস্তৃত করেছেন বহুধারায় রাষ্ট্রের ও সমাজের সকল ক্ষেত্রে নারী এখন তার বলিষ্ঠ ভূমিকা রাখছে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রশাসনে সেনাবাহিনীতে উচ্চ পদে নিয়োগ দিয়েছেন নারীকে স্থানীয় সরকার কাঠামোতেও নিশ্চিত করেছেন নারীর অংশগ্রহণ শিক্ষায় বিজ্ঞানে ক্রীড়াঙ্গনে প্রশাসনে আজ নারীর স্বাচ্ছন্দ্য বিচরণ রাষ্ট্রের এবং সমাজের সকল ক্ষেত্রে নারী এখন বলিষ্ঠ ভূমিকা রাখছে